স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি বলেছে অক্টোবরে নাকি ফাইনাল খেলা হবে, আমরাও ফাইনাল খেলার জন্য বসে আছি। কিন্তু ফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে তাদের টিমে ১১ জনও নেই। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজুর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ সহ অনেকেই। অক্টোবরে নাকি ফাইনাল খেলা হবে, আমরা ফাইনাল খেলার জন্য বসে আছি। ফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে তাদের টিমে ১১ জন নাই, সবাই পালিয়ে গেছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ আফগানিস্তান কিংবা পাকিস্তান নয়, যে কেউ চাইলেই একটি পুতুল সরকার বসিয়ে দিবে বা ক্ষমতা থেকে উৎখাত করে দিবে। রাজধানী কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব সহ অনেকে। কুড়িগ্রামের রাজীবপুরে একটি ব্রিজের অভাবে নৌকার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় কয়েক হাজার মানুষকে। স্থানীয়রা জানায়, ব্রিজ না থাকায় কোদালকাটি ইউনিয়নের সাথে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা শহরের। প্রতিদিন নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় স্কুল কলেজ শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণে বারবার দাবি জানালেও কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ। তাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষায় দ্রুত ব্রিজ নির্মাণের দাবি তাদের। নৌকাবাইস প্রতিযোগিতায় বিনোদনে মানুষ এসে অত্যন্ত আনন্দিত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইস খেলা দেখার জন্য এখানে এসেছি এই করতা নদীতে। আমার এসে এখানে খুব ভালো লাগলো যে এখনো এই খেলাটা ধরে রেখেছে। আমি দর্শক হিসেবে দেখতে আইছি, ভালো লাগছে। আগামী বছরও সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে তৃতীয় দিনের মতো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে মরহুম এনামুল হক মোজাম্মেলের স্মরণে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুপারে জড়ো হয় কয়েক হাজার দর্শক। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০টি নৌকা অংশ নেয়। আয়োজক কমিটির সদস্য কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক ও ব্যবসায়ী আনিস প্রামাণিক জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ ধরে রাখতেই এই আয়োজন। নৌকাবাইস প্রতিযোগিতায় বিনোদনে মানুষ এসে অত্যন্ত আনন্দিত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইস খেলা দেখার জন্য এখানে এসেছি এই করতা নদীতে। আমার এসে এখানে খুব ভালো লাগলো যে এখনও এই খেলাটা ধরে রেখেছে। আমি দর্শক হিসেবে দেখতে আইছি, ভালো লাগছে। আগামী বছরও যিনি আমি এই খেলা দেখতে পাই, দর্শকের যে আমরা বিনোদন দিতে পারতেছি, এটাই আমাদের জন্য বড় একটা পাওয়া। এর থেকে বড় ব্যাপক পরিমাণ নৌকা প্রতিযোগিতা অংশগ্রহণ করব। নীলফামারীতে গত চার দিন ধরে টানা বৃষ্টিতে দুর্ভোগে স্থানীয়রা। সৈয়দপুর উপজেলায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪১৯ মিলিমিটার। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তর বলছে এটি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। অতি ভারী বর্ষণের কারণে সৈয়দপুর উপজেলায় পৌর এলাকায় ১৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ১০টি ওয়ার্ডের রাস্তাঘাট তলিয়ে বাড়ি ঘরে পানি ঢুকেছে। ফলে পৌর এলাকাসহ প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
গেল কয়েক বছর ধরে পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ গাইবান্ধার কৃষকরা। চলতি বছরে বৃষ্টি না হওয়ায় পাটের ফলন কমার পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচও। তাছাড়া পাট জাগ নিয়েও বিপাকে পড়েছেন পাট চাষিরা। তবে পাটের আশানুরূপ দাম না পাওয়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গাইবান্ধা জেলার সবচেয়ে বড় পাটের হাট কামারজানি বন্দর। গাইবান্ধা সহ কুড়িগ্রাম ও জামালপুরের কৃষক ও ব্যবসায়ীরা পাট কেনা বেচা করেন এই হাটে। তবে এবার পাটের দাম কম হওয়ায় হতাশ তারা। কৃষকরা বলছেন বিঘা প্রতি পাট চাষের খরচ বেশি হওয়ায় এবং উৎপাদন শেষে বাজারে দাম কম পাওয়ায় গুনতে হচ্ছে লোকসান। নিরন কিষেন আছে, সার দেওয়া আছে, এক কেজি সারের দাম 30 টাকা, এলে তো আমার পচা হওয়াছে না। কান্নার দাম বেশি, হালের দাম বেশি, আমরা যে উৎপাদন খরচটা হয়েছে এ পরিমাণ টাকাটাও পাচ্ছি না। 40 শতক জমিতে আমার 22,000 টাকা খরচে পাট ঘরে তোলা হচ্ছে এবং বিক্রি আসতে আমার 18,000 টাকা। 500 টাকা কামলা ধুতে পোষায় না, কাটতে পোষায় না। আজকে হাটে নিয়ে আসছে মানে 2,100 এটা পাটের বাজার হলো, বেচা কেনা করে কিছু থাকে না। জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা বলছেন পাটের রং খারাপ হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। পানীয়ভাবে সঠিক সময় পাট জাগ দিতে পারে নেই, তার কারণে পাটের রং খারাপ হয়, পাটের সঠিক দাম পাচ্ছে না। সরকারিভাবে কোনো পাট খরিদ নাই, বর্তমানে বাজার দর 2,000 টাকা থেকে 2,500 টাকা কেনা বেচা চলছে। জেলায় এবার পাটের চাষ হয়েছে 14,313 হেক্টর এবং ফলন এসেছে 42,510 মেট্রিক টন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা এলাকায় ময়লা ড্রেন থেকে সোহেল নামের এক ট্রাকের ইঞ্জিন মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে নিহতের পুলিশ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দন নামে একজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায় শীতলক্ষা এলাকায় ময়লা ড্রেনে সোহেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। আঠক শক্তি, আঠক জাগরণ, আটে আটে ভরে যাক সব সূচকে অর্জন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা হয়েছে। শহরের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক। প্রধান বক্তা ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসান। মানিগঞ্জের ঘিওরে এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বানিয়াজুড়ি ইউনিয়নে 31 জন শিক্ষার্থীদের মাঝে 12,000 করে 3,72,000 টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। একই সাথে 5 জনকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ক্রেস্ট ও 5 জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসডিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা না পেয়ে এক কৃষককে শিকলে বেঁধে নির্যাতন করার ঘটনায় সুদ কারবারী আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার মাসিন্দা শিকারপাড়া গ্রাম থেকে ওই সুদকারবাড়িকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কৃষকের স্ত্রী বাদী হয়ে সুদকারবাড়ি আব্দুল আজিজের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে অভিযুক্ত আব্দুল আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে 3টি ওয়ান শুটার গান সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার অনন্তপুর গ্রামের আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। চট্টগ্রামে রোড সেফটি ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিষয়ক এক সেমিনার হয়েছে। দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, এ এস এম মাহতাবউদ্দিন সহ আরও অনেকে। কুড়িগ্রামের রাজিপুরে একটি ব্রিজের অভাবে নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় কয়েক হাজার মানুষকে। স্থানীয়রা জানায়, ব্রিজ না থাকায় কোদালকাঠি ইউনিয়নের সাথে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা শহরের। প্রতিদিন নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় স্কুল কলেজ শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণে বারবার দাবি জানালেও কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ, তাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষায় দ্রুত ব্রিজ নির্মাণের দাবি তাদের। মানুষ চলাচলের সুবিধা হবে, এখন আমরা এই ব্রিজটা চাচ্ছি। ছাত্র ছাত্রী আসার জন্য খুব কষ্ট হয়, এই ব্রিজটা হলে খুব সুবিধা হয়। সরকারের কাছে একটা ব্রিজ চাই। ইতিমধ্যে আমি আবার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ডিও লেটার নিয়ে দিয়েছি। আশা করি যে ইমিডিয়েটলি ওই অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এটা টেন্ডার হয়ে যাবে। টাঙ্গাইলের নাগরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এমপি স্মৃতি গোল্ড কাপ ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। কোনরা এমডি ক্লাবের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাচিতারা প্রগতি সংঘ সাটুরিয়াকে 3-1 হারিয়ে সাফরতা জনকল্যাণ সমিতি মির্জাপুর বিজয়ী হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল বাতেন এমপির সহধর্মিনী মমতাজ খন্দকার সহ আরও অনেকে। বিশ্ব নদী দিবসে নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা। রাজশাহী বরেন্দ্র ইউথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠানের আয়োজনে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। নদীবন্ধনে বরেন্দ্র ইউথ ফোরামের সভাপতি শাইক তাসনিম জামালের সভাপতিতে বক্তব্য রাখেন ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে নদী বাঁচলে এই জনপদ বাঁচবে। ভারতের হাইকমিশন ও বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুষ্টিয়ার রবীন্দ্র কুঠি বাড়িতে ডক্টর চঞ্চল খান পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম চিহ্নপত্র পদ্মের পারে রবীন্দ্রনাথ প্রদর্শন করা হয়েছে। ডকুমেন্টারি ফিল্মটি ঠাকুরের বিস্তৃত কাজের একটি অংশ এবং এতে কুঠি বাড়িতে থাকার সময় তার ভাগ্নি ইন্দিরা দেবীকে লেখা চিঠি সংগ্রহ অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে হাইকমিশনার প্রণয় ভার্মাকে শুভেচ্ছা জানায় ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের সভাপতি হাসিবুর রহমান রিজু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলিল লেখক ও ভেন্ডার সমিতির আহ্বায়ক মুশফিকুর রহমান রিপনের নেতৃত্বে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী স্থানীয় দলিল লেখক সমিতির সদস্য ও জমি মালিকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় দলিল লেখকরা বলেন, রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্ট্রার নানা অনিয়মের মাধ্যমে তাদের জিম্মি করে তুলেছেন। এ বিষয়ে সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়নে দলিল লেখকদের বা জমি মালিকদের আপত্তি থেকে ভুল বোঝাবুঝি হচ্ছে, এটি খুব শীঘ্রই সমাধান করা হবে। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আরও অনেকে। কুমিল্লার মুরাদনগরে উন্নয়ন ও শান্তি সমাবেশ হয়েছে। মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিতে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। Hey,
মিছিল করতে পারবো না। এই আওয়ামী লীগ এই বৃহত্তর কুমিল্লা মানিকগঞ্জের ঘিওরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রা তুলে ধরতে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা তেরশ্রী বাজারে এর আয়োজন করা হয়। পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাসিবুর রহমান। দিনাজপুর পাঁচ আসনে মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কাজী আব্দুল গাফুর। সকাল ১১টায় ফুলবাড়ির হোসেন কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি বলেন, তাকে মনোনয়ন দিলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুর রাজাক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্শাল এম আনসারুল আজাদ সহ আরও অনেকে। শরীয়তপুরের জাজিরায় বীর মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর চৌকিদারের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান। মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ও মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড জাজিরা উপজেলা শাখার সভাপতি মাসুদ সর্দার, সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান রতন মাদবর সহ অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম নগরী একটি কনভেনশন সেন্টারে ভোলা জেলা সমিতির চার নম্বর অঞ্চল অভিষেক অনুষ্ঠান হয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদারের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। উদ্বোধক ছিলেন ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সহ আরও অনেকে। বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধন ও মহাসমাবেশে অংশ নেয়। সমাবেশের প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে এভারকেয়ার হসপিটালের উদ্যোগে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের স্পেশাল পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়েছে। এ সময় এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রাম শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডক্টর তাহেরা নাজরিন বক্তব্য রাখেন। বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পেশেন্ট ফোরাম আয়োজন করা হয়েছে। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রত্নদীপ চাষকার ও চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর আফাস উদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয়। এ সময় ৬০ জন শিক্ষার্থীকে মোট ৬টি গ্রুপে ভাগ করে তিনটি ক্লাসে প্রদর্শন পদ্ধতি এবং তিনটি ক্লাসে দলগত অনুশীলন করে মোট ১০টি ক্লাস সম্পন্ন করা হয়। এই কার্যক্রম পরিদর্শন করেন আফাসউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।